हाय गाइस, गुड मॉर्निंग। जस्ट 5:30 बजे 15th अगस्त। रेडी हुए आर आधा घंटार मध्य तो बैरिए ही जेते हबे। चलो रास्ता देखा होच्छे। येस, तो फाइनलि एखन बजे सकाल जस्ट 6:10 और आमरा किन्तु बैरिए पड़ेछि दीघार उद्देश्ये। আর আমার মেয়ের অবস্থাটা এই যে পিছনে এখনও সে ঘুমের মতো অবস্থা, ওর বরাবরই এইটাই। গাড়িতে ও পিছনে পুরো শুয়ে থাকবে, ওকে আর ডিস্টার্ব করা যাবে না, তো ওই মোডে ও চলে গেছে। দেখা যাক রাস্তা কীরকম আছে, আমরা কটায় গিয়ে আলটিমেটলি পৌঁছাতে পারি। অবশেষে তার ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে উঠে চুপচাপ বসে রয়েছে। তার এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিন্তু কোলাঘাট পৌঁছতে এখনও 15 মিনিট মতো তো বাকি। আর বাইরে মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে, ভগবান জানে এবার আমাদের ট্যুরের কী হবে। এর মুখও মোটামুটি সেরকমই ভার হয়ে রয়েছে, পুরো বেজার মুখ করে বেচারা বসে রয়েছে। তার নাকি প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অ্যাপেল খাবে মামা? গুয়াভা খাবে? ও কি খাবে মামা? কিছু খাবে না, খিদে পায়নি। কি খাবে, খাবে না কিছু? খিদে পেয়েছে আর তর্স হয়েছে না, তার নাকি প্রচন্ড খিদে পেয়ে গেছে। বৃষ্টি এবার মনে হচ্ছে বেশ ভালো রকম ভোগাবে আমাদের। অবশেষে আমরা চলে আসলাম কোলাঘাট। বাঙালি ভয় পাবে করোনাকে, দেখুন এখানেও কোনো গাড়ি রাখার জায়গা নেই। আর এটা খুব ফেমাস নিউ তারামা রেস্টুরেন্ট, এখানেও কোনো গাড়ি রাখার জায়গা নেই, এতটাই ভিড়। কে বলে করোনা আছে দেশে? আমরা আজকে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি আনন্দ রেস্টুরেন্ট। ফার্স্ট টাইম এটা হয়েছেও নতুন, কারণ আমরা যতবারই এই রোড দিয়ে গেছি এই রেস্টুরেন্টটা আমাদের চোখে পড়েনি। আর রেস্টুরেন্টে যেটা অ্যাডভান্টেজ রয়েছে, এর সাথে একটা খুব সুন্দর নার্সারি রয়েছে, ভালোই কালেকশন। নার্সারিটা মন্দ নয়, তবে দামটা বেশ ভালোই রয়েছে এখানে।
দরদামটাও বেশ ভালোই করতে হবে যা মনে হচ্ছে। এখানে আছে টয়লেট, রয়েছে জেন্টস লেডিস আলাদা করে টয়লেট রয়েছে, ব্যবস্থাপনা যথেষ্টই ভালো বানিয়েছে এরা। লঙ্কা দিয়ে খেতে পারবি? ব্রেকফাস্ট শেষ, আপাতত বাই বাই কোলাঘাট বলে আমরা আবার দীঘার পথে যাচ্ছি। ওই যে আবার ঘুমিয়ে পড়েছে, আবার একটা ঘুম দেওয়ার তালে রয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভর্তি, নেও আবার ঘুমাও। কি কি খেয়েছিস? বাটার টোস্ট, অমলেট। বাটার টোস্ট, অমলেট, আর একটা চিপস খাওয়া হয়ে গেছে না? হ্যাঁ, চকলেটও খাওয়া হয়ে গেছে। এইসব খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছেন উনি, স্লিপার ক্লাসে চলে গেছেন। আর ওয়েদার এখনো অবধি ভালোই রয়েছে, মাঝে মাঝে একটু ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, নয়তো ওয়েদার ঠিকই আছে। রোদ্দুরও তেমন একটা নেই, গরমও একটু কমই আছে, আর বৃষ্টিটাও বেশি একটা নেই। দেখা যাক ওখানে গিয়ে কীরকম আমরা ওয়েদারটা পাই। এটা কি হয়েছে? দেখো দেখো, লিপস্টিক লাগাচ্ছে, মানে ওই লিপ বামগুলো। আর আমাদের এগেইন আর একটা ব্রেক, চা ব্রেক, চা আনতে গেছে। আর আমরা আপাতত দাঁড়িয়েছি কন্টাই বাইপাস থেকে ঘুরেই, একটা মোড় মতো আছে ওটা থেকে একটু এগিয়ে জাস্ট আমরা দাঁড়িয়েছি। পিছনে অনেকগুলো চায়ের দোকান রয়েছে, পিছনে দেখা যাচ্ছে, তো জাস্ট চা খেতে দাঁড়িয়েছি। ওয়েদারটা এখন অবধি ভীষণ ভালো, একদম লাভলি ওয়েদার, রোদ্দুর উঠছে না, বৃষ্টিটাও পড়ছে না, বেশ সুন্দর সুন্দর একটা ওয়েদার রয়েছে। জানি না ওখানে গিয়ে কেমন থাকবে ওয়েদার, সেটাই এখন দেখার। আমরা চাউলখোলা মোড় চলে এসেছি, এখান থেকে চলে যাচ্ছে মন্দারমণির রাস্তা। এই যে মন্দারমণির সেই রাস্তা চাউলখোলা মোড়, কিন্তু আমরা এখানে দাঁড়াবো না, আমরা চলে যাব সিধা দীঘা। তো ফাইনালি প্রায় 5 ঘন্টা সময় লেগে গেল আমাদের, আমরা পৌঁছে গেলাম দীঘা। কিন্তু এখানে দীঘা গেটের সামনে কিছু কাজকর্ম চলছে, বাস টাস বাধা রয়েছে। ফাইনালি আমরা দীঘা ঢুকে গেলাম। রাস্তা মোটামুটি ঠিকই আছে, মাঝে মাঝে কিছু জায়গায় কাজ হচ্ছে বলে রাস্তা খারাপ, নয়তো রাস্তা মোটামুটি ঠিকই আছে।
হুরে ফাইনালি আমরা পৌঁছে গেছি সি হক ওল্ড দীঘা। আর এখানে যদি আপনারা কেউ ভেবে থাকেন যে লোক আদৌ এসছে কিনা দীঘাতে, দীঘাতে প্রচুর লোক ইন্ডিপেন্ডেন্স ডেতে এসছে ভ্যাকেশনে। আর সি ফেসিং রুম এটা আমাদের রয়েছে। আর সি হক হোটেলটা ঠিকমতো স্যানিটাইজ হচ্ছে কিনা সেটা আমি আপনাদের অবশ্যই আজকে দেখাবো, একটা অন্য